দুষ্টুটা কি ঘুমিয়ে গেছে? এই শুভ ঘুরো না। কি হয়েছে? অতি ঘুরে আছো কেন? ডাকছি না, তুমি তো বললে তোমার দিকে তাকাবো না, তোমার শরীর স্পর্শ করবো না। তুমি কেন এমন করছো? এখন ডাকছি তো কি হয়েছে? দেখো, তুমি এমন করলে আমি নিজেকে সামলাতে পারবো? দেখো শুভ, এখন তো আমি নিজেই পারছি না। কি হলো? ওইখানে বসলে কেন? ভিতরে আসো, বসে এখানে। আশ্চর্য ব্যাপার, মানুষজন তো দেখে ফেলবে। আসো ভিতরে আসো। আরে কেউ দেখবে না, এখানে বসো। আর অনেক দূর থেকে তো চলে এসেছি, বসো না এখানে। শোনো, আমরা ভিতরে যাই, ভিতরে যেয়ে বসি, ফ্যানটা ছাড়ি, এমনি শরীর ঠান্ডা হয়ে যাবে। আরে ফ্যানের বাতাসে যেতে আমরা ঠান্ডা হতে হবে না, এখানে কত সুন্দর প্রকৃতির বাতাস, এখানে আমরা ঠান্ডা হই। আচ্ছা ঠিক আছে, এখানে হলো। কাজীকে ফোন দিয়েছো? হ্যাঁ কাজীকে ফোন দিয়েছি, এক ঘন্টা পরে আসবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি কি ভয় পাচ্ছো? আরে পাগল না, আমি কেন ভয় পাবো, তুমি আছো না। তাই না? দেখো বাবা মা রাজি থাকলে আজকে আমাদের এই ঝুঁকিটা নিতে হতো না। ঠিকই বলেছো, কিন্তু আমার জন্য অনেক মন পোড়াচ্ছে। বাবার জন্য পোড়াচ্ছে না? পোড়াচ্ছে অল্প অল্প। তাই? হ্যাঁ। মাকে বেশি ভালোবাসো? হ্যাঁ, আম্মুকে অনেক ভালোবাসি তো এই জন্য। কই তুমি না এখানে বললা এখানে অনেক বাতাস, শরীরটা ঠান্ডা হবে। হ্যাঁ তোমার আবার কি হলো হুট করে? না বাতাস নেই, পাগল হয়ে গেছো? ও মিম, তুমি বিশ্বাস করো, তোমাকে যদি না পাই তাহলে আমার জীবনটা অর্থহীন হয়ে যাবে। বিশ্বাস করো শুভ, আমার সব আকাঙ্ক্ষা তোমাকে ঘিরে। তোমাকে যদি না পাই আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে যেত। ও মিম, চলো না রুমে যাই, এখানে একটু বসি, ভালো লাগছে তো। আচ্ছা কাজীকে ফোন দাও না, কখন আসবে? ফোন দিতেই হবে? হ্যাঁ। তোমাকে নিয়ে আর পারলাম না, দুজনে বসে একটু গল্প করতেছিলাম, একটু করি তো। কাজীকে ফোন দাও, তুমি তো বলছো এক ঘন্টা লাগবে, তো এতক্ষণও তো আসছে না। আচ্ছা দিচ্ছি, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, সরি। দেখো কাজীর ফোন পাচ্ছি, মাগরিবের আজান দিবে, সে নামাজ পড়তে যাবে, তারপরে আমি ফোন দিচ্ছি না, আমার শেষ হয়ে। এই দেখছো অনেক মশা, এখানে থাকাই যাবে না, তুমি রুমের ভিতরে আসো। আরে এখানে বসি। আরে এখানে অনেক মশা। তোমাকে কখন থেকে বলছি ভিতরে চলো ভিতরে চলো, তা না বাইরে থেকে শুধু শুধু মশার কামড় খেলে। আমাকে অনেক গো মশার কামড়াইছে, সেটা তো দেখলাম, তোমাকে তো কখন থেকে মানা করতেছি ভিতরে চলো ভিতরে চলো। আচ্ছা এই আজান তো শেষ, এবার কাজীকে ফোন দাও, উঠো। আইসু উঠো না, কাজীকে ফোন দাও। আরে বাবা মাত্রই তো আজান দিলো, তোমাকে নিয়ে আর পারলাম না। এই নম্বরটি এখন ব্যস্ত আছে, the number is busy now. ব্যস্ত আছে, কথা বলতেছে, একটু পরে আবার ফোন দেই। আচ্ছা কাজী যদি না আসে তখন কি হবে? আমাদের বাসর রাত আমরা ঠিকই করব। আসতেছো কেন? তুমি আজ হোক কাল হোক পরশু হোক পরের দিন হোক, তুমি তো আমারই বউ হবে, তাই না?
হব ঠিক আছে, কিন্তু এখনো তো হয়নি। আমার না সহ্য হচ্ছে না যে। আচ্ছা আগে হয়নি, তারপর বাট এখন কন্ট্রোল রাখতে হবে, ঠিক আছে? অনেক মানে আমার কিছু ভালো লাগছে না, তুমি যখন আমার পাশে বসে না আমার সব কিছু আধার হয়ে আসে। আচ্ছা শুধু তোমাকে নিয়ে না, এগুলো কোনো কিছু না, তুমি নিচে ঘুমাবা আর আমি উপরে ঘুমাবো। এটা কেমন কথা? এটাই কথা, এই জন্য কি তোমাকে আমি নিয়ে আসলাম? এখনো তো আমরা বিয়ে করিনি। বিয়ে করবো? কাজই আসুক, তারপর তো আমি তোমার বউ হব, তাই না? এই কাজীরা যে কখন আসে আমার তো সহ্য হচ্ছে না। পাগল হয়ে গেছে ফালতু ছেলে। আমি তো তোমারই না। হ্যাঁ আমার ইনা বেটি, একটু বেশি ফালতু ফাজলামি করতেছো না? যাও দুষ্টু। আচ্ছা দেখো কাজী কখন আসে ঠিক পাচ্ছি না, কিন্তু আমার অনেক ঘুম আসছে, আমি ঘুমাবো। দেখো আমারও তো অনেক ঘুম পাইছে, তো তোমার পাশে শুবো? শুতে পারো যদি রাতে কোনো কিছু না করো, ডিস্টার্ব না করলে শুতে পারো। দেখো আমি গ্যারান্টি দিতে পারছি না। গ্যারান্টি দিতে পারছো না, এটা কেমন কথা? আমি তো এখনো তোমার বউ হই নাই, তাই না? সেটা তো বুঝতেই পারছি। আগে বউ হয়ে নি, তারপর। আচ্ছা চলো সই। ঠিক আছে। কেন এমন করছো? আমি না আর পারতেছি না। দেখো প্লিজ, তুমি কেন বুঝছো না? আজকের রাতটায় ধৈর্য ধরো। পারতেছি না, আমার কথা বোঝার চেষ্টা করো। বুঝতে পেরেছি। ঠিক আছে তোমার কথা আমি মেনে নিলাম। আমার দুই চোখ নাক মুখ আমার পুরো শরীর তোমার দিকে স্পর্শ করবে না, তোমার দিকে তাকাবেও না। তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। তোমার কথা আমি বুঝবো না, তুমি ঘুম পাড়ো। তুমি তো বললে তোমার দিকে তাকাবো না, তোমার শরীর স্পর্শ করবো না, তুমি কেন এমন করছো? এখন ডাকছি তো কি হয়েছে? দেখো তুমি এমন করলে আমি নিজেকে সামলাতে পারবো? দেখো শুভ, এখন তো আমি নিজেই পারছি না।